زين مز بسيا الله كاس كنا كرت مالك দয়া করে তুমি মাফ করিয়া দাও গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাহ নিয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দারা ও পর্দারানের মা বোনেরা সন্তানটাকে মানুষ বানাইয়া যাও ও যুবক স্কুল কলেজে পড়ো বাবা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না আম্মা জান আয়েশা বলে কেমন ভয়ঙ্কর নবী বলেন ও আয়েশা শুনে নাও এই জমিনটা হবে কিয়ামতের মাঠ এই জমিন হবে কিয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ আল্লাহর আদালতের দিকে যাবে আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজিগুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ আল্লাহ বলবে এই জাহান্নাম অপেক্ষা কর আমি বিচারটা শেষ করি তারপরে তোর বেনামাজি গুনাহগারগুলো দিতেছি ও আল্লাহর বান্দারা আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না কিন্তু তোমার আকলকে বলে গেলাম বিবেক দিয়া চিন্তা করো মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কোনো সন্দেহ নাই ও যুবক আল্লাহ তাআলা হাশরের ময়দানে কঠিন হুংকার দিবে জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহ বলবেন ও জাহান্নাম থামে না আল্লাহ অর্ডার করবে সত্তর হাজার ফেরেশতার কাফেলা যাও জাহান্নামের গলায় শিকল লাগাও সত্তর হাজার এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে এরপরও ধরে রাখতে পারবে না অপরদিকে জাহান্নামের আগুনের গরম আর একদিকে আমার আল্লাহ হুংকার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব ছায়ায় জান্নাতে যাবে আর যারা গুনাহগার আমি তাদের বাম হাতে আমলনামা দিব গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে আল্লাহ কয় আলাদা হয়ে যা দুনিয়াতে এক কাতারে চলছো বেনামাজি নামাজি এক কাতারে চলছো বাধা দেওয়া হয় নাই আজকে আমি ইনসাফের বিচার করব গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া যখন ভয়ে আগাইতে চায় না আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে গুনাহগারগুলো আলাদা হয়ে যাবে ওরে নবীর উম্মতের দল আমার আম্মা জানকে নবী বলেন ও আয়েশা এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না আম্মা জান নবী বলে না এসা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে আম্মা জান বলেন নবী আপনি দোজাহানের সর্দার তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদব আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমি একবারও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতগুলো তুমি বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায়
আমি তো জান্নাতের ময়দানে যাব না আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনি দ্রুত আপনার উম্মতেরে আমি দিয়ে দিব জান্নাতে নিয়ে যাবেন আপনি পেরেশানি করবেন না আমার আল্লাহ বল নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না সব গুনাহগার ধরিয়া ফেলবে আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে এটা কেমন বরকতের পানি জমজমের পানি নাকি কাওসারের পানি নাকি আবে হায়াতের পানি না এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আমার আল্লাহ বলবেন না আরে ফেরেশতা না এটা জমজমের পানিও না এটা কাওসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কান্ত যখন মানুষগুলো ঘুমায় যাইত রাতের বেলায় আশেকরা ঘুমাইত না আল্লাহর সাথে নবীর সাথে কোরআনের সাথে ইসলামের সাথে বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে নাই ও নবীর উম্মতের এই জন্য সাবধান আলেম ওলামা সারা কিন্তু জান্নাতের রাস্তায়ও চলা যাবে না কারণ জান্নাতের ঠিকানা দিবে কোরআন হাদিস দিয়া ওলামা এজন্য 1500 বছর আগে মদিনার নবী বলে গেলেন জমিনের মধ্যে চুরন্ত খারাপ যদি কোনো মানুষ খুঁজিয়া বের করতে চাও খুঁজতে খুঁজতে দেখবা খারাপ একদল ওলামা আবার যদি ভালো কোনো মানুষ তালাশ করে বের করতে চাও খুঁজে দেখবা তাও একদল ওলামা এর মতো ভালো আর জমিনে কেউ নাই প্রশ্ন আসতে পারে ভালো আলেম সূর্য সন্তান নবীর ওয়ারিস এরা আবার খারাপ কেন নবী কেন বললেন এরা খারাপ বুঝো কোরমা বিরিয়ানি পোলাও এর মতো দামি খানা নাই কিন্তু এটা যদি নষ্ট হয় পান্তা ভাতের মতো মূল্য নেই ঠিক আলেম অনেক দামি চেহারা দেখলে গুনাহ মাফ হয় আল্লাহর কথা স্মরণ হয় আলেমের পিছনে নামাজ পড়লে মদিনাওয়ালা নবীর তাওয়াজ্জু পাওয়া যায় কিন্তু সেই আলেমের মধ্যে যদি আবার দুনিয়া আর ভণ্ডামি ঢুইকা যায় গাঞ্জা করে নিয়ে কাজ করা যাবে ভণ্ড নিয়া কাজ করা যাবে না এক লক্ষ গাঞ্জাখোর মদখোর জুয়া খেলে জেনা করে ওগুনিয়া তওবা করাইয়া লাইনে দিনের কাজ করানোর আশা করা যায় কিন্তু ভণ্ড আলেম দিয়া আশা করা যায় না চট্টগ্রামে এক মাজারে লেখা আছিল পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান জুতা চুরি করে কি পাতায় দিয়া পাগড়ি পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান আমি বলি ও বাংলাদেশের জাতিরা টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান আলেম সারা আল্লাহরও ভাইবেন না খবরদার এই আরেক দল ভণ্ডিত আছে আরে আলেম ওলামা লাগে না ওরে আলেম ওলামা না থাকলে কুত্তার মতো মরা লাগবে জানাজা দেওয়ার আর কপাল হবে না আল্লাহ দেখাইছে হাতে ধইরা করোনা দিয়া মহামারী করোনায় তাকাইয়া দেখছো করোনা রোগীরা লাশ হইয়া পড়ে আছে পুলিশ গিয়া ধরে না ধরে না কিছু কষ্ট করেছে আর সিংহবাঘ করোনার লাশ ধরে ধরে টেনে টেনে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইয়া জানাজা পরাইয়া
এই দেশে করোনার লাশের পেছনে খেদমত করেছে টুপিওয়ালা আলেমরা তাকাইয়া দেখছনি রে বাবা ইতিহাস কিন্তু মুছে ফেলা যাবে না একজন হুজুরেরও করোনায় ধরে নাই মরেও নাই আর আপনি মাস্কের উপরে ট্রিপল মাস্ক মরবেন না আমরা হুজুরেরা এত বছর ওয়াজ করে বলছি দুই হাতের কবজা দুইয়া খাইতেবা হুজুর গো কথা কানে লাগায় না আর এখন করোনার ভয়ে বারবার খালি মেডিসিন মারে আর হাত ধোয় আমার কাছে হুজুর ধুইবেন নি খালি তা মেডিসিন লয়ে নিস অথচ মদিনার নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন ঘুমের থেকে যখন তুই উঠবি পানির পাত্রে ওজুর জন্য যে পাত্রটায় হাত দিবি তার আগে হাতের কবজা পর্যন্ত ভালো কইরা ধুইয়া লও সুন্নত যখন খাইতে বসবা খাইতে শব্দটা কি খাইতে বসবা আপনারা কি বসে খান না রুকু অবস্থায় না খাড়ায় খান না তো চেয়ার টেবিলে যারা খায় এরা কেউ বসে খায় না এরা রুকু নাইলে দাঁড়ানো আমার মদিনার নবী চেয়ার টেবিলে ছিল চেয়ার টেবিল থাকা অবস্থায় নবীর জিন্দেগিতে একবারও টেবিলে চেয়ারে বসেন নাই খান নাই আর স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিটাও দেখো হুজুর গোটা তো মানবা না তোমার আব্বাই মান্যত করছে যে হুজুর গো কথা মানবি না এবার তোমগো প্যান্ট শার্ট টাইওয়ালারা যদি কয় এটা তো মানবা তারা বলছে কি কয় যে বান্দা মুহাম্মদ বৈশা খাইতে কেন বললেন জমিনে চেয়ার টেবিলে নিষেধ করলেন কেন গবেষকরা গবেষণা করছে বেইমান হইয়াও গবেষণা কইরা এরপরে লেখছে ফলাফল যদি সমতল জমিনে বৈশা খানা খাও পেটটা তোমার চাপের মধ্যে থাকবে খানা কম হবে স্বাস্থ্য সুস্থ থাকবে মুহাম্মদের প্রত্যেকটা সুন্নত উম্মতের শরীরের জন্য ঔষধ মুহাম্মদ সবুজ কালার কালো কালার সাদা কালারের পোশাক বেশি পরতেন তবে সাদাটারে বেশি মহব্বত করতেন এইটা নিয়ে গবেষকরা গবেষণায় লাগলো মুহাম্মদ কালো পোশাক সবুজ আর সাদার মধ্যে সাদাটারে এত ভালোবাসত কেন গবেষণা কইরা ফলাফল বের করে কয় শীতের ছয় মাস আর গরমের ছয় মাস যখন শীত আর গরম যখনই তাপ সাদাটা সারা বারো মাসে কোনো পোশাক শরীরের সাথে ম্যাচিং হয় না সাদা কালারের ভেতরে এমন একটা পাওয়ার আছে প্রচন্ড সূর্যের গরম সাদা পোশাক কালারটা এটাকে কন্ট্রোল করে যেটা কালা কালারে পারে না সবুজেও পারে না যারা সৌদি আরবে গেছো অথবা এই যুবকেরা ভালো করে শোন সৌদি আরবে না গেল আরবের কিছু কাহিনী দেখবা ওরা কিন্তু দেখবা সাদা জামা পরা আবার এর মধ্যে রুমাল আর আমরা সব খুলে বয়ে রয়েছি ফ্যান এসি কুলায় না আর এরা মোটা মোটা সাদা কাপড় মোটা কাপড় এটা পরে সৌদি আরবে প্রচন্ড গরম ঠোঁট ফেটে যায় পাও ফেটে যায় রক্ত পরে নাক দিয়া যে ওমরা হজে যাই মাঝে মাঝে এই অবস্থা এত গরম আর ওরা বিশাল মোটা কাপড়ের সাদা জামা আবার রুমাল কোনো ঘাম নেই সাদা পোশাক প্রচন্ড ঠান্ডাও যদি হয় তাও কন্ট্রোল করে শরীরকে দেয় প্রচন্ড গরম তারও কন্ট্রোল করে শরীরের সাথে মিলায় দেয় মুহাম্মদ মেসওয়াকের কথা কেন বললেন গবেষণা করে করে বের করলো এই জন্যই তো আমি সব জায়গায় বলি রে বাবা মুহাম্মদের আদর্শ ছাড়া আর পারফেক্ট আর পাওয়ারফুল কোনো আদর্শ নাই দুনিয়াতে যত আদর্শ দেখো সব না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক দুনিয়াওয়ালাদের আদর্শ না পাক এবং দুর্বল কেন তার দেমাগ না পাক ব্রেন না পাক চোখ না পাক হাত না পাক খায় না পাক পাক খায় না না পাক
এই দুনিয়াওয়ালারা পাক খায় নাপাক খায়, খাওনের মধ্যে নাপাক, যেমন হারাম টাকার খাওন নাপাক, সুদের টাকার খাওন নাপাক। আবার এর মধ্যে যদি বরকতান মদ খায়, আছে না, মদ খাইলে কি দেমাক পাক থাকে না নাপাক, নাকি মাতু আইলে কোনো মদখর মদ খাই জিকির টিকির করে? মদ পান করার পরই সে লুঙ্গি উল্টা দিয়ে ভিন্দে, মাইয়ার সাথে সন্তানের সাথে বউয়ের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে, একটা কুত্তাও এত খারাপ হয় না? দিনের বেলা মানুষের সামনে দাঁড়ায় কয় আমি মানুষ, রাতের বেলা নেশা পান করিয়া কয় আমার বংশধর বান্দর। কথা ঠিক নি? গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহল হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুন বাসুদ হি জমাস। ছেড়ে দিব মিয়া, কষ্ট হয় আমার, তুমি মজা মারতেছো বয়ে বয়ে না, এখন পর্যন্ত খাওন দাওন নেই, নামাজ পড়ছি চারি রেখাত এশার দুই রেখাত সুন্নত, বিতির বাকি রয়েছে, এডি ভরমু, এরপরে কত আমল রয়েছে, আবার কাল সকালে যাইতে হবে বহুদূর, টের পাও না, বয়ে বয়ে খালি হিসাব করো। আরে বাপ রে বাপ, পরের বাড়ি খাইয়া চেহারা নাদুস নুদুস হয়ে গেছে। ভাইরা আমার সম্মান দেয় কে? সত্যি মানুষের হাতে আছে চাবি, সম্মান দাও। আরে কোনো মানুষের হাতে চাবি থাকলে কত আগে আমারে পাড়ায় মেরে লাইতো, সম্মানের চাবি কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এত পাগল হয়েছে ঘুমাবি? ঘুম আছে বাংলাদেশে? মোটেও ঘুম নেই। গজবের মোবাইল কি খুশি লাগতেছে না? সারাটা রাত বিছানায় শুয়া শুয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে। চিল্লাও না, তুমি আকাম কম করনি, ঠিক ঠিক করো। আম্মা জান কয় রাত্র তিনটা বাজে ল্যাবের ভিতরে বাত্তি কেন, কয় মরা কাবায় আছি। হাসো চেহারাটা আয়নার সামনে গিয়ে দেখিস তো কি হালাত, তোর থেকে কার্টন বালা। তোমার যৌবনের লাবণ্যতা চেহারায় নাই কেন? তোমার চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারায় নূর নাই কেন? গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছ, গুনার কারণে তোর কিডনি ড্যামেজ, পরীক্ষা কর, পরীক্ষা কর, যদি উল্টা পাল্টা করি আমি তো পাশেই আছি। মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে, তোমার বুকটা কাঁপতেছে, কখন জানি স্ট্রক করো মোবাইলের কারণে, তোমার দিল না পাক, চোখ না পাক, হাত না পাক, এই মোবাইলটারে আপন বানাইয়া মায়েরে গালি দিছো, মোবাইলটারে আপন বানায় বাবারে গালি দিছো, এই মোবাইলটারে আপন বানায় মায়ের টাকা চুরি করছো, মোবাইলটাকে ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, এই মোবাইলেরে আপন বানায় শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক বলছে ক্লাসে মোবাইলটা বন্ধ কর, গরম গরম চোখ দিয়া শিক্ষকের দিকে তাকাইছো আর খোদার গজব নিজের মধ্যে নিয়ে আসছো। এই জন্য দেখ এত বিশাল ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দা মোনাজাতে কান্না করে, তুই তাকাইয়া তাকাইয়া হাসো, তোর চোখে পানি নাই, তোর উপরে আল্লাহর লানত। ঘুমের মধ্যে কত যুবকের লাশ,
আজরাইল যদি আয়েশা দেখে তুই হিন্দি গানের তার লাগাইয়া মোবাইলে নাচ গান দেখতেছো আজরাইল যদি এইটাই মি আয়েশা দেখি হাল ওরে মুসলমানের সন্তান বল মাওলার কবরে গিয়া তুই কি জবাব দিবি হিন্দুদের যদি আমি এইভাবে কেউরে বুঝাইতে পারতাম দুই ঘন্টা বয়ান দিতে পারতাম আমারে মন্দিরে ভাড়ায় যদি দিতি ছয় মাস যদি এক ঘন্টা করে বয়ান দিতাম ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশের সব হিন্দু মদিনার আশেক হয়ে যেত কিন্তু তুমি মুসলমান আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো সব মানো অথচ নেক আমল করো না হুজুরদের কথা শুনিয়াও চিন্তাও করো না বরং তোমার চরিত্র দেখে বেঈমানেরা হাসে এ বলে মুসলমান মুসলমানের চরিত্র এত খারাপ ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি ও আল্লাহর বান্দা তোমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের জানাজার ইমামতি করলাম টাকার বাহাদুরি করিও না রে বাবা বাড়িঘরের বাহাদুরি করিও না কত বড় বড় বাহাদুর খালি হাতেও কবরে যেতে পারে না হাত কাটা নমরুদ গেল কই সাদ্দাত ফেরাউন যেই ফেরাউনের লাশ এখন আছে বেঈমানেরা যদি কয় মিছা কথা কয় হুজুরেরা এই জন্য আল্লাহ লাশটা রেখে দিছে দেখ তাকায়া সারা দুনিয়া খুঁজবি ফেরাউন নমরুদ হামান সাদ্দাত নামে একটা সন্তান পাবিনি বেঈমানের ঘরে আছে ফেরাউন নামে কেউ যদি বলা হয় ভাই তোরে মাসে এক লাখ টাকা দেব নাম রাখবি ফেরাউন রাজি হবে কেউ কোন বেঈমান রাজি হইব আমি বাঙালি বাঙালি কইব তোর চিন্তা করে লই দুই দিন সময় দাও কারণ এই করোনার ভিতরে এক লাখ দিবিনি ঠিক মতো হ্যাঁ দুই দিন ভাবার মোরা খাবা করছে দুই দিন চিন্তা করে না খারাপ নাই করোনার ভিতরে এক লাখ এবার কোরআন লয়ে কসম খা দিবিনি এক লাখ দিব ঠিক আছে ফেরাউন নাম রাখলাম পরে তওবা করে নিব এর নাম বাঙালি ধূমপানে বিষ ক্যান্সার হয় জানে লেখা আছে আর বড় টানে ডাক্তার বলে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি হে মাইকে আওয়াজ পাইছে ওই মেয়েরাজের রাইতে বলে জেলাফি খাওয়াইব দিছে দৌড় হ্যাঁ গিয়া দেয় আরে বাপরে বাপ টাটকা জেলাফি যখন দরুদ টরুদ মিলাদ শরীফ হয়েছে না এবার পোটলাগুলো দিছে হে এক পোটলা নিয়ে বগলের তলে ঢুকাইয়া আর একটার জন্য হাত বাড়াইছে পিছন দিয়ে একটা তাকায় দেখে আমি একটাও হয় না ও একটা হলে আর একটা ওই বগলের তলেরটা টান দিছে টান দিছে মানে ও দর্শ দুইটা এমন কিলাকিলি ওদিক দিয়ে প্যাকেট ভাগ হইয়া সব গেছি গা এবং কিলাকিলি এখনো স্টার্ট জেলাফির পোটলা ভাইয়ের তলে খাইতে পারলো না শেষ পর্যন্ত বাইরে একে আল্লাহ এই মসজিদ আর ঢুকায়ও না বিষয় জেলাফি ভাই নেই জুমার নামাজের পরে সালামটা ফিরাইতে দেরি আরে দৌড় বান্দরও এত দৌড়ান এমন এক দৌড় দিছে মনে হয় সিডর ভিতরে এমন দৌড় দিয়া সুন্নত যে সাইড রেখাত আছে আর লাগবে না বাসায় গিয়ে দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির যদি ধরা খায় ওটা টেস্ট করলাম টেস্ট বাঙালি না কেমন সালাদ তা ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ তোমার বাড়ি কয় নৌজুবিল্লাহ এর নাম বাঙালি এরে নবীর উম্মত আজ আমার আল্লাহর দাওয়া নেয়ামত খাইতেছো এরপরেও তুমি সে আল্লাহকে চিনো না শুকর আদায় করো না ও বান্দা তোমার আগুনের যদি দরকার মনে করো আগুনের কাছে যাও ঠান্ডা প্রয়োজন হলে তুমি ঠান্ডার কাছে পানির কাছে যাও বরফের কাছে যাও তোমার চালের দোকান চালের দোকানে যাও তোমার ডালের প্রয়োজনে ডালের দোকানে যাও মাছের প্রয়োজনে মাছ বাজারে যাও
যদি আমার আল্লাহকে তোমার প্রয়োজন হয় আল্লাহ ওয়ালাদের কাছে যাও সাদিকিনদের কাছে যাও সাদিকিন কারা যারা সত্যবাদী কয় সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না সত্য কথা তো একজন হিন্দু বলে ওই সত্য না বলে তো সত্যবাদী মানে তার পুরো জিন্দেগি সততার উপরে তার লেনদেন সততার মধ্যে তার আমল আখলাক সততা তার ব্যবসায় সততা জীবনে জিব্বা নারায় মিথ্যা বলে না জীবনে কারো সাথে ধোঁকাবাজি করে না বান্দার হক নষ্ট করে না বলে এখন এটার মাপকাঠি কি বলে হ্যাঁ মাপকাঠি নাও জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সত্যবাদী আছে তার আদর্শ গলা মালা গলায় লাগাও তো তুমি সত্য তার সাথে জান্নাতে যাবে দুনিয়াতে একজন ব্যক্তি এমন সততার উপরে জীবন চালাইলেন যার জীবনের এ টু জে এটা একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি এত বড় সত্যবাদী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই ও ভাইরা তুমি এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না বলে না মানি ঘুম থেকে উঠে ফোন দিলাম সাহেব কই আছেন কেন কয় টাকা লাগবে আমি জমি নেই নাই মোবাইল বলে দিল কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় এই মোবাইলে মায়ের সাথে সন্তান মিথ্যা বলে স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে কি পরিমাণ মিথ্যা কথা সমাজে চালু আবার একজনে ফতুয়াও লই লইছে মিথ্যা না বললে ব্যবসা চলে না এইজন্য শুধু মিথ্যাই বলে না কসম খাইয়া মিথ্যা বলে অথচ আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয় কেমন একজন নবী পেয়েছো রে যুবক যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই কেমন একজন নবী পাইলা যেই নবীর চোখ গরম কইরা কোনোদিন কারো দিকে তাকান নাই নবীর আদর্শ কত সুন্দর আমার মায়ার নবী জীবনে কাউকে গালি তো দেন নাই কারো গালির জবাবটাও আমার নবী দেন নাই আমার নবী অল্প টাইমে মক্কা বিজয় করছে এমনিই করে নাই আমার নবীর সুন্দর ব্যবহার হলো তার আসল পুঁজি আমার নবীর ব্যবহারে বড় বড় দুশমন আইসা কালেমা পড়িয়া মুসলমান হয় গেল কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা দয়া কইরা তোমারে দান করলেন যেই নবীর চেহারা দেখলে একটানা সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় কেমন আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম আতর হিসেবে ব্যবহার করতাম ও আল্লাহর বান্দারা কেমন এক মায়ার নবী আমার যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে কোনোদিন পরিবর্তনের প্রয়োজন হবে না 1500 বছর হয়ে গেল আজও একটু আগেও বলছি প্যান্ডেলে কারিশ্মাটা কি এত লোক বসে আছে আমি বান্দা বয়ান করতেছি নগদ কিন্তু কিছু দিতে পারতেছি না সব বাকি জান্নাত বাকি জাহান্নাম বাকি সওয়াব পাওয়া লক্ষ লক্ষ বাকি সব বাকি বাকির আশায় মানুষগুলো বসে আছে এর একমাত্র কারণ আমার আল্লাহর দয়া মদিনার নবীর আদর্শের বরকত আমি যদি আপনাদের এখন জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে আইসা বসি প্যান্ট শার্ট টাই লইয়া মদিনার পোশাক বাদ যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস হয়ে গেল শুধু এতটুকু বিষয় দিয়া ভাবো মদিনার পোশাকটার দাম কত র‍্যাবের চাকরিতে জয়েন করলো একটা যুবক ভাইবা পরীক্ষা কমপ্লিট ওকে হয়ে গেল এবার কয় কালকে আইসা জয়েন দাও বেতন কত কয় বেতন তোমার 50 যুবক ছেলে কয় স্যার আপনার সব ঠিক আছে মেনে নিলাম কালকে র‍্যাবের চাকরিতে জয়েন দিব
আপনি আমারে 50 না দি আরো কমাইয়া দিলেও দুঃখ নাই তবে আমার একটা দাবি মানা লাগবে কি দাবি কয় যে আমি সব মানি আমারে আপনি সারা রাত ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখবেন তাও মানবো আপনি যত আদেশ করবেন মানবো তবে আমার দাবি হইল কালা কালারের পোশাকটা পরবো না আমি ভয় পাই শিক্ষিত যুবকেরা বলো চাকরি ওকে তোমগে এত জ্ঞান এবারে একটু খালি এটা নিয়ে ভাইবো তো আজকে বালিশে মাথা লাগে সব মানছে শুধু পোশাকটা পরবে না কালা পোশাক পরবে না চাকরি নাই এবার বুঝো পোশাকের দাম বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সরকারের পোশাকের আলাদা দাম এই পোশাক ভারত চলবে না ভারতে যাবে তার আলাদা পোশাকের দাম হেডম আছে না প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছে বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান বাজপেয়ী দুতি হই রইছে দুতি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসছে সোনার বাংলায় দুতি পরিয়া কেন তাদের ধর্মের একটা ঐতিহ্যবাহী পোশাক এটাকে ভালানো যায় না ও নির্লজ্জ মুসলমান তোমার অন্তরে একটু বাজলো না মদিনার পোশাকটারে জবাই করিয়া চলো আচ্ছা তোমার চাকরিয়ার পেটের দান্ডা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরছো এ বিষয়ে আলেমরা সার দিল যাও কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে যাও ওই সময় কি তোমার মদিনার পোশাক পরা যায় না ওই সময় কি তোমার বাধা অথচ সমস্ত উলামায়ে কেরাম মুফতি সাহেবেরা একমত গিরার নিচে পুরুষেরা লুঙ্গি পায়জামা পরবে হারাম আমার নবীর সহি হাদিস গিরার নিচে যদি কেউ পায়জামা পরো লুঙ্গি পরো হারাম বলে কেমন হারাম যারা প্যান্ট পরে প্যান্ট গিরার নিচে পরে প্রতিদিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ ও ঘুমায় রয়েছে প্যান্ট খুলে লুঙ্গি পরে ঘুমাইছে কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নাই কারণ এটা অটো চাবি যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত কবিরা গুনাহ লেখার কলম বন্ধ হবে না হ্যাঁ কেমনে বুঝাবো রে বাবা মদিনার পোশাকের এত মূল্য মদিনার আদর্শ তোমার আজকে নাই কেন রে বাবা ও যুবক আমি তোমাকে কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও খবরদার একবারও না বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ওই লাইনটা দড়িয়া রাখো সারবা না এই যুবকেরা কলেজে পড়ো ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি পর ছাড়িস না ডাক্তার হ আমি মাদ্রাসায় ভুলো কোনো হুজুর ডাকলো আমি না পড়ার লাগে এমনি কোনো পরামর্শে ডাকলে সেটা ভিন্ন যদি এই মাদ্রাসায় ভর্তি হ খোদার কসম করে বললাম ওই হুজুরের কথা সাপোর্ট করবি না যুবকেরা কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুক্তি হওয়ার ছাত্রের অভাব নাই গজবের করোনা গেল কত ব্যবসায়ীর ব্যবসা নাই চাকরিজীবীর চাকরি নাই তাকাইয়া দেখ একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই আল্লাহ চালাইতেছেন আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান চেয়ারম্যান মিম্বারের অভাব ওসি ডিসিএসপির অভাব আজকে যদি আমার সোনার বাংলার ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কমিশনার এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বর ওসি ডিসিএসপি সব পাঁচ বেলার নামাজি যদি হয়ে যাইত আমার সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত আমগো হুজুরদের বয়ান করতে এত পেরেশানি লাগতো না ও চাকরিজীবীরা আপনাদের মত চাকরিজীবী নামাজি নাই অতএব আমি বলবো পর্দার আড়ালে রমজানের আসেনি অজুনে কি অজুন ক্যাসেট মেসেট লইয়া বইস এই আওয়াজে আর অজুন
আর চার পাঁচজন আম্মা যান এক জায়গায় হলো তো বুঝেন কি পরিমাণ ইতিহাস সেখানে চর্চা হয়। জগতের আগের ইতিহাস শুরু হয়, দুনিয়া শুরু হওয়ার আগে কি ছিল এটার থেকে শুরু, শেষ করতে করতে বাদাম সানাসু। আর এর সাথে কিছু আড্ডা দেয় আমার যুবকেরা, ঘুরে খালি ঘুরে হ্যান গ্রান সমস্যা কি, সামনে সরাসরি সুই বয়ান শুনবে কত দিল পরিষ্কার, সমস্যা কি, প্রজেক্টর দিয়ে কেন আবার সেখানে কবিরা গুনা, সরাসরি যাকে দেখা জায়েজ নাই তাকে ভিডিওতেও দেখা জায়েজ নাই, আহলে হকের ফতুয়া। আর আর বিপরীত যারা ফতুয়া দিবে ওই মাওলানারা বাতেল, ওলামা কয় দল, আমি বাংলাদেশের ওলামা না, আমি বাংলাদেশে তো ওলামার অভাব নাই, ওলামা লীগ ওলামা দল প্রত্যেক দলে ওলামা, রসুলের হাদিসে ওলামা দুই দল, এক দল হক আর এক দল ভণ্ড। অতএব সাবধান, এখন বুঝবেন কেমনে কোন হুজুর হক, ওটি তদন্ত করতে আপনার সময় লাগবে দশ বছর, কিন্তু নগদ বুঝার একটা উপায় বাতায় দিয়া যায়, নগদ যেই আলেমের কাছে দেখবেন মানুষ গেলে আমলওয়ালা হয়, যেই আলেমের কাছে বসলে দেখবেন মানুষ নামাজি হয়, যে আলেমের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এমন আলেমের কাছে যাবেন তারা হক। আর কালা চশমার হুজুরে আবার লাইবে আইসা কইতেছে কান্না কাটি বন্ধ কর, বেশি কান্দা ভালো না, নিজেও কান্দেন খাইন্দে হরব কি, অথচ আল্লাহর কোরআন বলে বেশি কাঁদো, ফাল ইয়াজ হাকু কলিলা, স্পষ্ট আয়াত, কম হাসো, ওয়াল ইয়াবকু কাসিরা, কম কান্দো না বেশি, স্পষ্ট আয়াত, বেশির কোনো সীমানা আছে, নূহ নবী কানতে কানতে জীবন শেষ, আল্লাহ এখন নূহ নবীর নাম বাদ দিয়া, নূহ কিন্তু তার নাম না, নূহ মানে কান্নাওয়ালা, আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে, ইয়া নূহ এই কান্নাওয়ালা নবী, আমার নবী কাঁদলেন, মাতুয়াইলের শিক্ষিত মুসলমানকে বলে গেলাম কান্নাকাটি যদি নাই লাগে বলো জান্নাতের টিকিট পাইয়া আবু বাকার সিদ্দিক সারা রাত নামাজে কাঁদলেন কেন, ওমরে ফারুক কাঁদলেন কেন, ইতিহাস পড়ো, ওসমান এত কাঁদলেন কেন, হযরত আলী কান্না করলেন কেন, এমন একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে যায় না কান্না সারা, কারণ কান্না বড় মহব্বতের একটা পাত্র, কানলে আব্বা খুশি হয়, সন্তান কানলে মায়ের দিল নরম হয়, ছাত্র কান্না করে তো শিক্ষকের দিল নরম, আসামি কান্দে তো বিচারকের দিল নরম, মাওলার মহব্বতের কান্না যদি কেউ দেয় তো আল্লাহ কেন তার দিকে দুর্বল হবে না, কারণ মা বাবা ওস্তাদের থেকে আমার মাওলার মহব্বত আর মায়া 99 গুণ বেশি। ও বান্দা তুই কান্না করলে যদি তোর মায়া তোর মায় তোরে মায়া করে, তোর বাবায় যদি মায়া করে, তোর কান্নার কারণে যদি তোর শিক্ষক মায়া করে, ও বান্দা তুই আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি মাওলা তোর সাথেই কান্নার ফোঁটা পানির দাম কত দিব জানো নি, শুনবি কান্নার দাম কত শুনে যারে বাবা, গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, মদিনার নবী বলেন যারা আজাবের ভয়ে আল্লাহ আল্লাহর আজাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবা, আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আর জাহান্নামে ঢুকাইবে না। ও আল্লাহর বান্দা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত সম্মান, এরে মা আল্লাহর নবী এত সম্মান আপনাদের দিয়ে গেলেন রে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এই যে স্টেজে কয়ডারে ভাগরি দেওয়া হইল, তিনটা সন্তান পাগরি পেয়েছে, এর মধ্যে একটা শেষে যে না পাগরি দেওয়া হলো 11 বছর বয়স,
قرآن حافظ خوشی اے آدر شلی بھی فرسی نا کھا 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 دش پریشتر ایک زن حافظ دکھاؤ বাইবেলের হাফেজ নাই রামায়ণের হাফেজ নাই বেদের হাফেজ নাই মহাভারতের হাফেজ নাই ত্রিপিটকের হাফেজ নাই ইঞ্জিলের হাফেজ নাই জাবুরের হাফেজ নাই আর আমার মাওলার কোরআনের হাফেজ অভাব নাই সিনায় কোরআন লইয়া দৌড়ায় রমজানে তাকাইয়া দেখবা তারাবির ইমামতিতে দিবা দেখবা শুধু বের হচ্ছে কোরআন দুনিয়াতে এত বড় বড় যন্ত্র আবিষ্কার হইল হসপিটাল ওয়ালারা চিকিৎসা বিজ্ঞান এমন যন্ত্র বের করেছে মেশিনের মধ্যে তোরে ঢুকাইয়া দিবে যত শরীরের ভিতরে আর বাহিরে রোগ আছে কম্পিউটারের স্ক্রিন বলে দিবে তোর হার্ট এই এত পারসেন্ট ভালো তোমার কলিজার এই হালাত তোমার কিডনির এই হালাত স্ক্রিনে দেখায় হাফেজ সাবরে ঢুকায় দে কে তা হাফেজ সাবের বলে ভেদ বাতা ডক মেশিনের মধ্যে ঢুকাইছে কম্পিউটার চেকিং করতেছে শরীরের ভিতরে বাইরে কি আছে সব দেখায় 30 পারা কোরআন কই বের করতে পারে না 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আছে তারাবিতে লাগায় দাও শুধু বের হচ্ছে মেশিনে কেন খুঁজে পায় না 20 বছরের ছেলেটা মাদ্রাসায় গিয়া কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুন কি হবি হাফেজ গেট আউট কেন তোর কলবে তুই কোরআন ধরে রাখতে পারবি না তুই উল্টা পাল্টা শক্ত হয়ে গেছে তোর কলব তাহলে কোরআন কি জীব নসিবে হবে না হবে কারে দিয়ে কয় তোর ছোট ভাই আছে নিকায় আছে বয়স কত কয় 8 বছর ফাটায় দে 8 বছরের বাচ্চাটারে মাদ্রাসায় যখন ঢুকায় দিলাম হুজুর ভালো করে দেখেন আর দোয়া করেন ছেলেটা ডুইকাই 6 মাসে হাফেজ হয়ে গেছে রামগোদা সেই নাই এরকম হাজার হাজার ছয় মাসে হাফেজ আর এই হাফেজ সাহেব এগো ব্রেন কত ব্লেডের মতো দার আর এগো যদি কোনো মানুষ রূপী বানরে কয় যে হুজুর গো বুদ্ধি শুদ্ধি নেই বোকা অথচ গোটা দুনিয়ার ভিতরে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী মাঝে মাঝে টোকা দেয় আগাইতে পারে আমগো হুজুর গো অস্ত্র নাই বাড়ি নাই ফকিন্নির ঘরের ফকিন্নি আমরা এরপরও টাকাওয়ালারাও ভয় পায় অস্ত্র যারা অল টাইম লয়ে চলে এরাও ভয় পায় বিষয়টা কি বুঝিনি আমগো বাড়ি নাই ঘর নাই মানসে দিলে খায় নাইলে না খাই ওই দর্জনার টাকা নিয়ে মাদ্রাসা চলতেছে এরপরও নাস্তিক্য গুণ নাই হুজুরেরা হেলিকপ্টারে দৌড়ায় মাথা গরম হেলিকপ্টারে হুজুর দৌড়ায় হাটাজারির হুজুর বলে গেছে আমার কাছে হেলিকপ্টার রিক্সার মতো নাস্তিকদের মাথা গরম হুজুরেরা হেলিকপ্টারে ঘুরাবে ঘুরবে কেন এরা তো ভিক্ষা চাইয়া চাইয়া চলবে দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে আমগো কিছু মুসলমান জাতিরাও তারা কলিজা ভরায় জলে ভয়ে ভয়ে লেখে ফেসবুকে উল্টা পাল্টা ওরে মুসলমান হিংসুকরি তুই কেমন মুসলমান তোর একজন মুসলমান ভাই শান্তিতে ঘুমাইবে সইতে পারো না তুই কেমন মুসলমান তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে শুই না তোমার কলিজা ভরাইতেছে কেমন হিংসা নিজের ভোলার খবর নাই আর এক ভোলারে লয়ে মরে কি শামসুল হক খান কলেজ আরো কত কত কলেজের ছেলে অমুকের বাড়ির পাশের ছেলে কঠিন নাম করছে পয়রা লেখা তো হিংসুক পাশের ডাকে দূরে জীবনে মানুষ হইতো না লেখাপড়া করে মানুষ হবে না যখন শুনছি রেজাল্ট আসবে আসবে ভাব তা পরীক্ষা দিলে কি হবে পাশ করার নাম্বার পাবে না যখন পাশটা কই যাই ফেলাই লোকায় পাশ করলে কি হইব চাকরি নেই যখন শুনছে চাকরি নইয়াই গেছে কয়বার চাকরি থাকলে কি হইব বেতন পাইবে না যখন কয় না বেতন 40 শুরুতে 10 বছর পরে বেতন হবে লাখের উপরে কয় বেতন পাইলে কি হইব বেশি দিন টিকত না নাই হিংস তুমি মুসলমান
তোমার নামাজে তুমি জান্নাত পাবা এত সোজা তোমার এক মুসলমান ভাই সন্তান নিয়ে আরামে খায় ঘুমায় তোমার ভাল লাগে না না তোমার মুসলমান ভাই চাকরিতে আরামে আছে তোমার শুনে ভাল লাগে না তুমি যদি আসলেই মুসলমান হও ওই নাস্তিকের জুতা দেখাইয়া বলতে দরকার এই নাস্তিকের বেঈমানের দলেরা হুজুরেরা বাবার টাকায় হেলিকপ্টারে চলে না মাদ্রাসায় পড়লে মুহাম্মদের মানলে কোরআন পড়লে এইভাবেই আল্লাহ সম্মান দান করি সোজা কথা কবা বাঁকা হইছো কেন কপাল পুরছে আমি যদি বলি প্রতিদিন হেলিকপ্টারে যাব হেলিকপ্টারে প্রতিদিন যাব প্রতিদিন কিন্তু আমি কাগজ লাগায় দিছি বিশাল অফিসের সামনে হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না ও আল্লাহর বান্দারা এরে পর্দার আড়ালে আম্মা জান এত সম্মান আপনাদের দান করেছেন আজকে তিনটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ এদের যত সম্মান কই না কেন সব সম্মানের পেছনে অবদান আম্মা জান আপনাদের আপনাদের এত অবদানের কারণে আজ দুনিয়াতে ভালো ভালো সন্তান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আম্মা জান আয়েশা বলেন আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী আপনি কাঁদেন কেন দু জাহানের সর্দার কাঁদতেছেন আহ যে নবীর কোনো গুনাহ নাই আম্মা জান ভয় পাইলেন নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছি আম্মা জান আয়েশা বলে কেমন ভয়ঙ্কর নবী বলেন ও আয়েশা শুনে নাও এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ আল্লাহর আদালতের দিকে যাবে আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ আল্লাহ বলবে এই জাহান্নাম অপেক্ষা কর আমি বিচারটা শেষ করি তারপরে তোর বেনামাজি গুনাহগারগুলো দিতেছি ও আল্লাহর বান্দারা আজকে হুজুরদেরে মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না কিন্তু তোমার আকলকে বলে গেলাম বিবেক দিয়া চিন্তা করো মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কোনো সন্দেহ নাই ও যুবক আল্লাহ তাআলা হাশরের ময়দানে কঠিন হুংকার দিবে জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাশরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে আল্লাহ বলবেন ও জাহান্নাম থামে না আল্লাহ অর্ডার করবে 70,000 ফেরেশতার কাফেলা যাও জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000 এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে এরপরও ধরে রাখতে পারবে না অপরদিকে জাহান্নামের আগুনের গরম আর একদিকে আমার আল্লাহ হুংকার দিবেন
وامتازوا اليوم ايها المجرمون او غنغاريرا আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়ে আরশে আজিমের নিচে বসায় দিব ছায়ায় জান্নাতে যাবে আর যারা গুনাহগার আমি তাদের বাম হাতে আমলনামা দিব গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আচলের কাছে আল্লাহ কয় আলাদা হয়ে যা দুনিয়াতে এক কাতারে চলছো বেনামাজি নামাজি এক কাতারে চলছো বাধা দেওয়া হয় নাই আজকে আমি ইনসাফের বিচার করব গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া যখন ভয় আগাইতে চায় না আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে গুনাহগারগুলো আলাদা হয়ে যাবে ওরে নবীর উম্মতের দল আমার আম্মা জানকে নবী বলেন আয়েশা এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না আম্মা জান নবী বলেন আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে আম্মা জান বলেন নবী আপনি দোজাহানের সর্দার তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদব আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমি একবারও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতগুলো তুমি বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি তো জান্নাতের ময়দানে যাব না আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনি দ্রুত আপনার উম্মতেরে আমি দিয়ে দিব জান্নাতে নিয়ে যাবেন আপনি পেরেশানি করবেন না আমার আল্লাহ বল নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না সব গুনাহগার ধরিয়া ফেলবে আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলল এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে এটা কেমন বরকতের পানি জমজমের পানি নাকি কাওসারের পানি নাকি আবে হায়াতের পানি না এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আমার আল্লাহ বলবেন না রে ফেরেশতা না এটা জমজমের পানিও না এটা কাওসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কান্ত যখন মানুষগুলো ঘুমায় যাইত রাতের বেলায় আশেকরা ঘুমাইত না যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করত মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাহ নিয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা সন্তানটাকে মানুষ বানাইয়া যাও ও যুবক স্কুল কলেজে পড়ো বাবা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো গালাগালি গিবত শেকায়াত বন্ধ করে জিব্বা হেফাজত করো যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না
তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও ও আম্মা জানের আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে ঘরে খুঁজলে পাবেন তাহাজ্জুদও সারে না পাঁচ ওয়াক্তও সারে না ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করিয়া নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক আল্লাহ নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার কষ্ট দিব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني والله مرا گنار بوزانی اپنار درزائے ہاتھ اٹھائیلام কত আল্লাহর বান্দারা হাত তুলেছেন মুরব্বি হাজি সাহেব ওলামায়ে কেরাম চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র যুবকেরা মা বোনেরা মেহরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা ভুরাইয়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আমার কলিজার যুবকদের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ কোরআন পড়ার নামাজ পড়া দায়ের তৌফিক দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক মেহরবানি করে দিনদার বানায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন সকলের কামাই রুজি হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন আয় আল্লাহ অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন ও দয়ার মালিক পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আমরা যারা হাত তুলেছি সকলের দিলের নেক আশা ঘুরায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই কার বাবাও নাই ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না ও আল্লাহ জানি নাই ময়দানে কারা ইয়তিম গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন
আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন ইলম ও ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ও দয়ার মালিক